হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 2022 সালে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ নাম্বার ওয়ান একটি এয়ারড্রপ শেয়ার করব, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই প্রজেক্টটা এতটাই স্ট্রং এবং এখান থেকে আমরা 100%ভাবে পেমেন্ট পাবো, এবং এই প্রজেক্টটার যে রোডম্যাপ, তাদের ফিউচার প্ল্যান, তাদের যে প্রিসেল, সমস্ত কিছু দেখে আপনার মনে হবে যে এই প্রজেক্টটা আসলে আমাদের জয়েন করা একান্তই কাম্য হয়ে দাঁড়াইছে। কেননা আমরা যেহেতু অনলাইনে কাজ করি এবং এখানে যতটা স্ট্রং দেখতে আসে, সেক্ষেত্রে আমরা যদি এখানে পার্টিসিপেট না করি তাহলে আসলে এখানে বোকামি ছাড়া কিছুই হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটাতে কিন্তু অলরেডি একটা ভেরিফাইড কোম্পানি দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট ফর ইনফরমেশন অফ এ প্রাইভেট লিমিট কোম্পানি, কোম্পানির নাম্বার কিন্তু এখানে দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন। দ্য রেজিস্টার অফ কোম্পানিজ ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হেয়ার বাই সার্টিফিকেট, অর্থাৎ এটা কিন্তু ইংল্যান্ডের একটা প্রজেক্ট। তো ইংল্যান্ডের প্রজেক্ট যেহেতু, সেক্ষেত্রে এটা খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন লাক্সারি লাইফস্টাইল সার্ভিস লিমিটেড, অর্থাৎ এই কোম্পানিটা হয়েছে লাক্সারি লাইফস্টাইল সার্ভিস লিমিটেড। তো বন্ধুরা, আমি যে প্রজেক্টটা নিয়ে কথা হলো তার নাম হচ্ছে দ্য কিংস লাইফ .com। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে 10 মিলিয়ন কিন্তু এয়ারড্রপ, অর্থাৎ 10 মিলিয়ন টোকেন কিন্তু আমাদের গিভওয়ে দিচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পার্টিসিপেট করার সাথে সাথে কিন্তু আপনাকে 10,000 অর্থাৎ 10,000 ফ্রি কিং টোকেন্স কিন্তু আপনাকে দেওয়া হবে, এবং এক একটি টোকেনের ভ্যালু কিন্তু ধরা হয়েছে দেখতে পাচ্ছেন উইথ পটেনশিয়াল ফিউচার ভ্যালু $1 এইচ টোকেন, অর্থাৎ তারা কিন্তু ভবিষ্যতে এক একটি টোকেনের কিন্তু ভ্যালু $1 করে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল আসি, দেখেন এখানে কিন্তু 19.1K ফলোয়ার অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই, আমি যদি ভিডিও একটু প্লে করি তাহলে আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন যে প্রজেক্টটা কতটা গর্জিয়াস এবং কতটা স্ট্রং হতে পারে। তো এখান থেকে আপনারা আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু তারা গত 9 ঘন্টা আগে, অর্থাৎ এখন থেকে 9 ঘন্টা আগে কিন্তু তারা একটা টুইট করছে দেখতে পাচ্ছেন, সে ইয়েস ইফ ইউ বিলিভ $1 কিং ইন 2023-25, অর্থাৎ তারা কিন্তু $1 করি এক একটা টোকেন কিন্তু 2023-25 নিতে পারে। তো এখান থেকে আপনারা সমস্ত টুইটগুলো দেখে নেবেন, ঠিক আছে। প্রজেক্টটা খুবই স্ট্রং ভাই, আপনি জয়েন না করে থাকলে আপনার এখনই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, নতুবা আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জয়েন করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলি, আমি এটা নিয়ে 2টা ভিডিও মেক করতে আসি। তো এর আগে একটা ভিডিও করছি, তো আপনারা যারা প্রথম ভিডিও দেখে কাজ করছেন তারা এই ভিডিওটার একটু শেষে একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি ভিডিওটা টেনেও একদম শেষে দিয়ে সে পার্টটা দেখে করবেন, নতুবা সেটা যদি না দেখে করেন তাহলে কিন্তু ভাই আপনি লগ ইন করতে পারবেন না, কেননা সেখানে একটু লগিংয়ের করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা এই ভিডিও আপনি লাস্টে দেখেও কাজ করতে পারবেন। আর যারা নতুনরা আছেন তারা এখান থেকেই শুরু করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্রিপ্টো টোকেন কানেক্টিং ক্রিপ্টো অ্যাফোলিয়েন্স টু লাক্সারিয়াস প্রোডাক্টস। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্য প্ল্যাটফর্ম দ্যাট মেক্স লাক্সারিয়াস ইজি অ্যাক্সেসেবল। তো তারপরে এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করি, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট সিও, তো উনি হয়েছে মূলত এই প্রজেক্টের সিও। তো ওনার যদি বিভিন্ন টিউটোরিয়ালগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে উনি কতটা প্রজেক্টটা স্ট্রং হতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন আসলে এই প্রজেক্টটা একদম একটা গর্জিয়াস। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন পিকচার বুকসের আছে, আসলে এটা বিদেশি তো প্রজেক্ট, সেক্ষেত্রে বিভিন্ন মেয়েদের দিয়ে অ্যাড টোড দিতে আছে। তো যাই হোক, তারপরে এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি ওনাদের রোডম্যাপটা। তো এখানে দেখতে পাচ্ছেন November-December 2022 কমিউনিটি বিল্ডিং বাই প্রমোশন, তো এখান থেকে আমাদের এটা কমিউনিটি গঠন করতে আছে এই মুহূর্তে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন December-January 2023 প্রাইভেট বা প্রিসেল অফ টোকেন, অর্থাৎ এই ডিসেম্বর মাসে আর 15 দিন না 14 দিন আছে, তারপর থেকে এটা প্রিসেল হবে। তো আমি সেটা ভিতরে আপনাদেরকে দেখাবো। তারপরে দেখতে পাচ্ছেন February 2023 পাবলিক লঞ্চ অন এক্সচেঞ্জ ট্রেডিং অ্যান্ড স্টেকিং স্টার্ট, অর্থাৎ কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এই টোকেনটা মার্কেটে এসে যাবে। তারপর দেখতে পাচ্ছেন March 2023 ফার্স্ট লঞ্চ ইয়েস অ্যান্ড ভ্যালি পার্টি, তো এটা আসলে কি এটা আমি আসলে বুঝি না। তারপরে দেখতে পাচ্ছেন April 2023 লঞ্চ অফ ট্রেডিং কোর্স অ্যান্ড এডুকেশন, অর্থাৎ তারা কিন্তু April 2023 কিন্তু এটা নিয়ে অনেক কিছু করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন May 2023 প্রাইভেট নেটওয়ার্ক ইভেন্ট, তো আসলে ওনারা অনেক কিছুই করবে। দেখতে পাচ্ছেন June-August 2023 লঞ্চ NFT কালেকশন, তো ভাই এখানে তারা কিন্তু NFTও নিয়ে আসবে, আর NFT নিয়ে আসলে এক একটা টোকেনের ভ্যালু তো ওনারা যে বলছে $1 সেটা কিন্তু যেতেই পারে। September 2023 লঞ্চ প্রাইভেট মেম্বার ক্লাব, তো এগুলো আপনারা এখান থেকে সব দেখে নেবেন। তারপরে দেখতেছেন 2024 R&D গোয়িং অন ফার্দার ডেভেলপমেন্ট, অর্থাৎ তারা পরবর্তীতে কিন্তু R&D নিয়ে একটা এই প্রজেক্টটা ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ ডিজাইন মিজাইন করে আনবে। তো ঠিক আছে, এটা কিন্তু একটা বড় বিষয়। তারপর আমি যদি আপনাদের এখানে টোকেন ইউটিলাইজ
ক্যাটাগরাইজেশন এগুলো দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড ফর লাক্সারিয়াস গুডস, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টোর অফ ভ্যালু। তো ভাই তারা কিন্তু এই টোকেনগুলো স্টোর অফ ভ্যালু করবে, ঠিক আছে, স্টোর করলে কিন্তু সেই টোকেনের ভ্যালু ভালো হয়। তারপর এখানে দেখছেন অ্যাপ্রিসিয়েটিং ডিজিটাল অ্যাসেট, তো এগুলো আপনারা এখান থেকে সব কিন্তু দেখতে পাবেন, দেখতে পাবেন স্টেকিং অ্যান্ড আর্নিং রিওয়ার্ড অ্যান্ড গিফট প্যাকেজ, তো এগুলো এখনও আসে না। এখানে যদি আমরা ক্লিক করি এগুলো এখনও আসে না, এগুলো আসবে, ঠিক আছে। তারপর দেখতেছেন অ্যাক্সেস টু প্রাইভেট মেম্বার্স ক্লাব অ্যান্ড নেটওয়ার্কিং ইভেন্টস, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লাক্সারি ইএসি অ্যান্ড সুপার কার রেন্টাল, অর্থাৎ তোমরা কিন্তু গাড়ি গুড়ি নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট মনে হয় আছে, তারপর এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তো তারপর আমরা যদি এখানে ইন্ট্রোডাকশন আসি, তো দেখতে পাচ্ছেন আওয়ার মিশন, তো এখানে মিশনে আসলে আপনারা এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে এয়ারড্রপের কিছু সিস্টেম আছে, স্টেপ ওয়ান ইটস ইজি অ্যান্ড সিম্পল, তারপর সাইন আপ, তারপরে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তারপরে পরে আছে গেট 10,000 কিং টোকেন্স, তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে এবং প্রথম ভিডিওতে দেওয়া আছে অলরেডি। তারপরে এয়ারড্রপ রেফারেল টোকেন, তো দেখতে পাচ্ছেন লেভেল 1 লেভেল 2, এখানে কিন্তু আপনি আমার রেফার থেকে জয়েন হলেও আমি পাবো 5,000, আবার আপনি কাউকে রেফার করতে পারলে সেক্ষেত্রেও আমি পাবো, আবার এভাবে আর কি শৃঙ্খলা ভাই, ঠিক আছে। আবার আপনি তাকে চক্রবৃদ্ধি হারে অর্থাৎ ডেস্টিনি সিস্টেমে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোকোনমিক্স, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, টোটাল সাপ্লাই টোকেন হয়েছে 200 বিলিয়ন, টোকেন নাম হয়েছে কিং টোকেন, টোকেন টিকিট হয়েছে কিং, টোকেন চেইন হয়েছে বাইন্যান্স স্মার্ট চেইন, অর্থাৎ তারা বাইন্যান্স স্মার্ট চেইনকে ব্যবহার করে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স স্মার্ট চেইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেল রাউন্ড 1, তো এখানে দেখতে পাচ্ছেন 40 বিলিয়ন টোকেন ফর সেল সমান 0.301 প্রাইস পার টোকেন, অর্থাৎ এই মুহূর্তে যে তারা প্রি সেল নিয়ে আসবে সেখানে কিন্তু এক এক টোকেনের ভ্যালু কিন্তু 0.301 করে থাকবে। তারপর এখানে রাউন্ড 2 কিন্তু থাকবে, দেখতে পাচ্ছেন রাউন্ড 2 0.302, অর্থাৎ ডাবল হয়ে যাবে, ঠিক আছে। রাউন্ড 2 কিন্তু প্রি সেলের প্রাইসটা ডাবল হয়ে যাবে, এবং রাউন্ড 3 কিন্তু দেখতে পাচ্ছেন 0.304 প্রাইস করে থাকবে, রাউন্ড 4 থাকবে কিন্তু 0.308 প্রাইস, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু বাড়তে আছে, দেখতে পাচ্ছেন রাউন্ড 5, এভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ফাইনালি পাবলিক সেলে এসে যারা প্রি সেলে পার্টিসিপেট করবেন সেখানে কিন্তু স্টার্ট প্রাইস 0.002, তো আমাদের এইগুলো কোনো দরকার নাই ভাই, আমরা যেহেতু আর্লি স্টেজে আসি, আমরা সাইন আপ করলে যেহেতু এতগুলো টোকেন দিচ্ছে সেক্ষেত্রে আপনারা এই প্রি সেলে পার্টিসিপেট করবেন, পরে যদি ভালো হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা জয়েন করেন, কিন্তু আপনারা এই মুহূর্তে জয়েন করে শুধুমাত্র ফ্রিতে নিয়ে রাখেন। ওনাদের এই রেড মপটা এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আবার এখানে দিয়ে দিছে, ওই প্রথমে যেটা আমি দেখাইছি সেটা কিন্তু এখানে আবার দিয়ে দিছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা কিন্তু অলরেডি একটা ভেরিফাইড কোম্পানি, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর ইনফরমেশন অফ এ প্রাইভেট লিমিট কোম্পানি, কোম্পানি নাম্বার কিন্তু এখানে দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন দ্য রেজিস্টার অফ কোম্পানিজ ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হেয়ার বাই সার্টিফিকেট, অর্থাৎ এটা কিন্তু ইংল্যান্ডের একটা প্রজেক্ট, তো ইংল্যান্ডের প্রজেক্ট যেহেতু সেক্ষেত্রে এটা খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন লাক্সারি লাইফস্টাইল সার্ভিস লিমিটেড, অর্থাৎ এই কোম্পানিটা হয়েছে লাক্সারি লাইফস্টাইল সার্ভিস লিমিটেড, এবং এখানে কিন্তু এটা এখানে দেখছে 24 নম্বর 2022 এভাবে এখানে দেখেছে। তো এইটা আপনারা ভাই আমি আপনাদেরকে শিওর বলতে পারি যে এই প্রজেক্টটা যদি কোনোভাবে স্ক্যাম করবে না, প্লাস এটা কিন্তু সরাসরি দেখবেন একসময় হুট করে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হয়ে যাবে, তো এটা আপনারা দেখেও কিন্তু এই প্রজেক্টটার পর 100% বিশ্বাস করতে পারেন যে প্রজেক্টটা কতটা স্ট্রং হতে চলেছে। তো বন্ধুরা প্রজেক্টটিতে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রজেক্টের লিঙ্ক দিয়ে রাখবেন, অথবা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনার সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং জয়েন হওয়ার পর একটু স্কুল আপ করবেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি গতকালকে রাতে অলরেডি দিয়ে রাখছি। তো আপনারা কী করবেন, এখান থেকে এই লিঙ্কে একটা ক্লিক করবেন, ক্লিক, তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু সাইন আপ পেজে নিয়ে যাবে, তো আপনারা অবশ্যই রেফার কোড থেকে জয়েন করতে হবে, নতুবা কিন্তু আপনি 10,000 টোকেন পাবেন না। তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু kingslife.com 10 মিলিয়ন ফ্রি এয়ারড্রপ গিভে, অর্থাৎ এখানে কিন্তু আমার সবাইকে 10 মিলিয়ন টোকেন কিন্তু এই মুহূর্তে গিভওয়ে দিছে, এটা আসলে ওনাদের প্রচারের জন্য। দেখতে পাচ্ছেন উইথ পটেনশিয়াল ফিউচার ভ্যালু অফ $1 এস কিং টোকেন, অর্থাৎ তারা বলতে আছে এক একটা টোকেনের ভবিষ্যতে কিন্তু $1 করে নিয়ে যাবে। তো আপনারা এখানে সাইন আপ করার জন্য আপনারা কী করবেন, এখানে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর আই এম নট রোবট এখানে দিয়ে দেবেন, তারপর এখানে ইয়েস গিভ মি মাই 10,000 ফ্রি কিং টোকেন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার একটা সাকসেস দেখাবে এবং তারপর একটা মেল যাবে। তো বন্ধুরা আপনারা যারা গতকালকে ভিডিও দেখে আমার জয়েন হয়েছেন কিংবা আজকে ভিডিও প্রথম ভিডিও দেখে জয়েন করেছেন, তাদের জন্য মূলত আজকের এই আপডেটটা আপনারা এখান থেকে একটু দেখে নেন আসলে আপনাদের কী করা লাগবে। তো আপনারা এখান থেকে মেইল এবং আই এম নট রোবট দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সাকসেস দেখাবে, সাকসেস দেখানোর পরে আপনি আপনার মেইলে যাবেন। তো মেইলে আসার পরে দেখতে পান এরকম একটা মেইল আসবে, তো আমি যেহেতু গতকালকে এখানে জয়েন হয়েছি তো দেখতে পাচ্ছেন noreply@kingslife.com এরকম আপনারা লিঙ্কে একটা ক্লিক করবেন, তো লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন মেইলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে।
তারপর এখানে একটু ওয়েট করবেন, 10-5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার কিন্তু আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর আপনি সেখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার পরে পাসওয়ার্ড আপডেট দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসবে। তো তারপর এখান থেকে আপনার কী করবেন, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি কী করবেন, এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু এটা একদম গুরুত্বপূর্ণ, প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে প্রোফাইলে কিন্তু পার্সোনাল ইনফরমেশন, টু ফ্যাক্টর অথেনটিকেশন রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইনফরমেশন, টু ফ্যাক্টর অথেনটিকেশন রিকোয়ার্ড। তো আপনারা এখানে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন কিন্তু আপনার একটা 2FA সিকিউরিটি কি আসবে বড় সিরিয়ালের মতন, ওইটা কিন্তু আপনাকে গুগল অথেনটিকেশনের সাথে অন করে কিন্তু আপনাকে এটা এনাবেল করে নেবেন। কিন্তু এটা এনাবেল না করলে কি হবে, আমার যেটা সকালে লগ ইন করতে প্রবলেম হয়েছিল যে এখানে আমি গতকালকে অ্যাকাউন্ট করে সকালে দেখতে আসি আসলে এখানে লগ ইন করতে পারছি না, তখন কিন্তু আমি আমার মেইলে গেছি, মেইলে গিয়ে কিন্তু এখানে এসে কিন্তু দেখতে আসি আসলে এভাবে না করলে কিন্তু ওইটা না করলে কিন্তু আমার ওই পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারবো না। তো যারা নতুন আছেন তারা কিন্তু এই কাজটা সাথে সাথেই করে নেবেন, এবং আপনারা যারা পুরনো আছেন তারা তো এই কাজটা এখন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা তারপর যদি আপনি গুগল অথেনটিকেশন অ্যাক্টিভ করেন তারপর এরকম একটা পেজ দেখতে পাবেন, অর্থাৎ আপনার টোটাল ইনফরমেশন এখানে শো করবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন, আপনি ওল্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন। তো যারা নতুন আছেন তারা তো আর এটা দরকার নেই, আর যারা পুরাতন আছেন গত আগের ভিডিও দেখে জয়েন করছেন তারা কিন্তু এখানে আপনি ওই পুরান পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং নতুন পাসওয়ার্ড এবং নতুন করে এখানে সেট করে নেবেন, ঠিক আছে। এটাই মূলত নতুন এবং পুরন্তের জন্য সবার জন্য এটা আপডেট এভাবে আর করতেই হবে, কিন্তু নতুবা আপনি লগ ইন করতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হয়েছে মূলত আমার অরিজিনাল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে আসি, তো এখান থেকে আপনারা চাইলে ভিডিও একটু প্লে করেও দেখতে পারেন। তো ভিডিওটা আসলে উনিই হয়েছে এই প্রজেক্টের সিইও, কেননা প্রজেক্টটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট, একটা গর্জিয়াস প্রজেক্ট। তো আপনারা এখানে কেউ একদম অবহেলা করবেন না, আমি একটু পুশ করে দিছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কিন্তু প্রাইভেট সেল রাউন্ড ওয়ান কিন্তু আর 15 দিন বাকি আছে, দেখতেছেন 15 দিন পর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি 0.301 কিন্তু করে এক একটা সেল, এক একটা টোকেনের কিন্তু প্রাইস হবে, অর্থাৎ ফ্রি সেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর কিংস টোকেন, তো এখানে আমার 2,10,000 টোকেন হয়ে গেছে। তো আপনাদের সবাইকে থ্যাংক ইউ যারা যারা এখান থেকে পার্টিসিপেট করছেন। তো আপনাদের এই পার্টিসিপেট করার কারণে কিন্তু আমার এখানে কিন্তু অতগুলো টোকেন এখানে দেখাচ্ছে। তো আমি একটু দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কাছ থেকে অলরেডি কিন্তু 21 জনে জয়েন্ট হয়ে গেছে এবং তারা কিন্তু আবার রেফার করছে 19 জন, অর্থাৎ এখানে কিন্তু লেভেল 1 লেভেল 2 আছে, এই কারণেই আসলে এত টোকেন হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার কিন্তু এখানে ভাই অনেক হয়ে গেছে, ঠিক আছে। প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট, আমি বারবার বলতেছি আপনারা এখানে একদমই হেলা করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দেখেন কীভাবে এখান থেকে মানুষ জয়েন্ট হতে পারছে, এই বাংলাদেশ আছে, ইন্ডিয়ান আছে, আপনার বিভিন্ন রাষ্ট্রের আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু জয়েন্ট আর জয়েন্ট। এখানে দেখবেন আমরা কিছুদিন আপনাদেরকে আমি একটা জিনিস স্মরণ করে দিই, আমরা বিগত 1 বছর আগে না 1.5 বছর আগে সোনা নেটওয়ার্কে কিন্তু জয়েন্ট হয়েছিলাম ভাই, এটা কিন্তু সেই সোনা নেটওয়ার্কের সাথে আমি আজকে তুলনা করবো। সোনা নেটওয়ার্ক যেরকম মানুষকে দিয়ে গেছে হিউজ একটা প্রফিট, এটাও কিন্তু সেরকম একটা প্রফিট দিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা রেফার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে, এটা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আশা করি প্রজেক্টটাতে একজনও অবহেলা করবেন না, সবাই পার্টিসিপেট করবেন, যেহেতু আপনারা অনলাইনে কাজ করেন আর অনলাইনে আসছেন কেন ভাই, কিছু মাল নেওয়ার জন্য, কিছু টাকা নেওয়ার জন্য, কিছু ডলার নেওয়ার জন্য, আর সেটা কিন্তু এই প্রজেক্ট থেকে পাবেন আশা করা যায়। বছরে কিন্তু সবসময় কিন্তু ভালো এয়ারড্রপ আসে না ভাই, 2-1টা এয়ারড্রপ ভালো আসে, আর 2-1টা এয়ারড্রপে যদি আপনি জয়েন না করেন তাইলে কিন্তু ভাই আমি আসলে সেটা আমি আমার কাছে খারাপ লাগবে। আর আমি কিন্তু ভাই দেখবেন বেশি একটা এয়ারড্রপ নিয়ে ভিডিও দিই না, কেননা এয়ারড্রপ মানেই ভাই একটা ওগুলো ভুয়োই হয়। কিন্তু আজকের প্রজেক্টটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আমি আপনাদের দেখাইছি এখানে কিন্তু তাদের একটা ভেরিফাইড কোম্পানি, এখানে তাদের সার্টিফিকেট দেখাইছি, তাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। আপনারা তারপর যদি এখানে জয়েন না করেন তাহলে আমি ভাই আসলে আর আপনাদের কিছুই বলতে পারবো না, আপনারা এখানে পার্টিসিপেট করেন দয়া করে। এখান থেকে আমার রেফারেই যে হবে এমন না, আপনিও কিন্তু রেফার করবেন, রেফার করলে প্রফিট বেশি হয় সে কথা ঠিক আছে, কিন্তু আপনাকে নিজেও তো জয়েন করলে অনলি 10,000 তো পেতে পারেন, আর ঠিক আছে। আর এখান থেকে ভাই ফেক রেফার করবেন না, ফেক রেফার করলে কিন্তু ভালো প্রজেক্ট বাংলাদেশ থেকে চলে যাবে, আর ভালো প্রজেক্ট ভাই যদি নষ্ট হয়ে যায় আপনিও পাবেন না আমিও পাবো না, এইটা একদম খুব খারাপ হবে কিন্তু। তো সবাই ভালো থাকেন, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং এ ভিডিও, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল।